আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, প্লেন কেক। খুবই অল্প সময় এটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন তৈরি করে নেওয়া যাক। আমি এখানে 1 কাপের 3 ভাগ ময়দা নিয়েছি। নিয়েছি 1/2 কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। আমি সবগুলাকে মিক্স করে নিচ্ছি। আমি এখানে 4টা ডিম নিয়েছি, এর মধ্যে 2টা আস্ত ডিম, 2টা কুসুম নিয়েছি। 2টা ডিমের সাদা অংশ নিয়েনি, এটাকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি 1 কাপ দিয়ে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এই কাজটা আমাদের একটু সময় নিয়ে করতে হবে, যাতে চিনিগুলো ভালো করে মিক্স হয়ে যায়। এখানে আমি আগে থেকে রাখা ময়দাগুলি দিয়ে দিচ্ছি, আর এগুলি আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি, কারণ এর ভিতর থেকে গুঁড়ি গুঁড়ি দানা বের হবে, এগুলিকে ফেলে দিতে হবে। আপনারা চাইলে ময়দাটাকে আগে থেকে ছেঁকে রেখে দিতে পারেন। আর আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন, এটার ব্যাটারটা এরকম হয়েছে, তবে আমার কাছে ঘনত্বটা বেশি মনে হচ্ছে, তাই আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। এবার একটু মিক্স করে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এই যে দেখুন, আমি এটাতে ঢেলে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কীরকম হবে। আর হ্যাঁ, আমি এই কেকের মোল্ডে আগে থেকেই বাটার ব্রাশ করে নিয়েছি, কেকটা যেন সহজে উঠে যায়। আর আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, বাবলসগুলো যেন ফুটে যায়। এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি 180°C, 30 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, আমার কেকটি হয়ে গেছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, একবারে ক্লিন এসেছে, তো আমি কেকটাকে বের করে ফেলছি। আমার কেকটি হতে 40 মিনিট সময় লেগেছে। আপনাদের হয়তো বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে, তো আপনার 20 মিনিটের পর থেকেই চেক করবেন। তো কেকটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন চারপাশটা কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন এর ভিতরটা কত সফট হয়েছে, একটু ভেঙে দেখাচ্ছি। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।